এবারের আইপিএল নিলামে চতুর্থ সর্বোচ্চ ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বেন স্টোকসকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। স্টোকসের জন্য দামটা হয়তো মোটেই অপ্রত্যাশিত নয়, তবে এত দামে কেনা ক্রিকেটারের কাছ থেকে চেন্নাই যা পেয়েছে সেটা হয়তো ফ্রাঞ্চাইজিরই প্রত্যাশা করেনি। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কেনা স্টোকসকে মাত্র দুই ম্যাচের জন্য মাঠে পেয়েছেন চেন্নাই। পায়ের আঙ্গুলে ব্যথা পাওয়ায় চেন্নাইয়ের হয়ে দুই ম্যাচ খেলে ছিটকে যেতে হয়েছে স্টোকসকে। যে দুই ম্যাচ খেলেছেন তাতেও খুব একটা অবদান রাখতে পারেননি। ব্যাট হাতে করেছেন ১৫ রান, এক ওভার বোলিং করে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। সেই চোট থেকে সেরে উঠতে না উঠতে স্টোকস আরও একটি চোটে পড়ে, যদিও এই চোটের কথা চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং ব্যাখ্যা করেননি। স্টোকস ম্যাচ খেলার জন্য ফিট হন গত সপ্তাহে। ততক্ষণে মহেন্দ্র সিং ধোনির দল তাদের একাদশ গুছিয়ে নিয়েছে অনেকটাই, আর চোট থেকে ফেরায় স্টোকস খেলতে পারেন একজন ব্যাটসম্যান হিসেবে। তাই ম্যাচ খেলার মতো ফিট হলেও ব্যাটসম্যান স্টোকসের সুযোগ হয়নি একাদশে। চেন্নাই বিদেশি ক্রিকেটার হিসেবে ভরসা রেখেছেন মঈন আলী, মতিশা পাতিরানা, মহেশ থিকসানা ও ডেভন কনওয়ের উপর। আইপিএল এ গ্রুপ পর্ব শেষ করে ইংল্যান্ডে ফিরে যাবেন স্টোকস। আগামী ১৬ জুন শুরু হবে পাঁচ ম্যাচের অ্যাশেজের প্রথম ম্যাচ। এর আগে অ্যাশেজের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড। ১ জুন শুরু হতে যাওয়া সেই ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার কথা স্টোকসের। আইপিএলে চেন্নাইয়ের গ্রুপ পর্বের বাকি আছে এক ম্যাচ, সেই ম্যাচও স্টোকসের একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। অন্তত চেন্নাই কোচ ফ্লেমিং এর কথা শুনলে তেমনটাই মনে হবে। অর্থাৎ স্টোকসের এবারের আইপিএল মৌসুমের শেষ হচ্ছে মাত্র দুই ম্যাচে।